আসসালামু আলাইকুম ডিয়ার মেম্বার্স, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম করছি আমার নতুন একটি ভিডিওতে। আজকে আরও কিছু প্যাকেজ এসেছে, আমি বলে রাখি যারা আমাদের এর আগের ভিডিওটি দেখেন নাই দেখে নেবেন, কারণ আমরা পোটাটোর প্যাকেট আমরা দিচ্ছি, একদম প্রিন্ট করা প্যাকেট, চানাচুরের প্যাকেট, বিস্কুটের প্যাকেট, অনেকগুলো প্যাকেটের আমরা ভিডিও দিয়েছি, দাম বলেছি। এগুলো প্যাকেট আপনাকে কিনতে হবে না, প্যাকেজিং মেশিনের মাধ্যমে সিলিং করতে হবে না, একদম প্যাকেট পুরো প্রপার পাওয়া যাবে, আপনি ভরবেন আর হ্যান্ড সিলিংয়ের মাধ্যমে সিল করবেন। তো এই ভিডিওটি যারা দেখেন নাই সেটা দেখে নেবেন, আমি ডেসক্রিপশানে লিংক দেওয়ার চেষ্টা করব। যাই হোক, আজকে নতুন নতুন কিছু কথা বলবো এবং কিছু প্র্যাকটিক্যাল দেখাবো। চারটা পাঁচটা প্যাকেজ আনছি নতুন নতুন, সেগুলো দেখতে পারবেন এবং লাস্টে একটা প্র্যাকটিক্যাল সহ দেখাবো যে কীভাবে আসলে ব্যবসাটা করবেন। অনেকে আমাদেরকে কমেন্ট করতেছেন, মেসেজ দিচ্ছেন হোয়াটসঅ্যাপে, ভিডিওতে কমেন্ট করতেছেন, বলছেন যে ভাই সব কিছু বুঝতেছি কিন্তু কীভাবে শুরু করব, লজ্জা লাগে। আরে ভাই লজ্জা লাগে তো নিজের একটা দোকান দেন, নিজের একটা দোকান দেন, নিজের গোডাউন দেন, নিজের গোডাউন দিলে আপনাকে আর লজ্জা লাগবে না। ঠিক আছে, কেন লজ্জা লাগবে, আপনি আপনার পেটের জন্য খাবেন। বাজারে অনেক অনেক ইয়া রয়েছে, কম্পিটিটর রয়েছে, এখন আপনি বলবেন অনেক কম্পিটিটর রয়েছে, অনেক কোম্পানি রয়েছে, আপনি কীভাবে বলতেছেন যেগুলো ব্যবসা চলবে। শোনেন, আমি যে এই যে ভিডিও আমি করি এগুলো দিয়ে কোটিপতি হতে পারবেন না, আমি আগেই বলে দিচ্ছি। কোটিপতি আপনি যদি মনে করেন যে আমার ভিডিও দেখে আপনি আজকে দেখবেন সকাল থেকে ব্যবসা শুরু করবেন, এক মাস পর লাখ লাখ টাকা ইনকাম করবেন, সেটা আমার মনে হয় যে হবে না। হবে ইনশাল্লাহ, সময় দিতে হবে। ঠিক আছে, একটা বাচ্চা হওয়ার পর যখন সে স্কুলে ভর্তি হয়, ঠিক আছে, সে যদি ক্লাস এইটে পড়ছে, ক্লাস টেনের অঙ্ক যদিও সে পারবে কিন্তু ওকে টেনের সার্টিফিকেট দেওয়া হবে না যতক্ষণ না সে দুই বছর আর পড়ালেখা করবে, তারপরেই কিন্তু তাকে সেই সার্টিফিকেটটা দেওয়া হবে। এখন বলি বাকির ব্যাপার, যে আপনি তো বলছেন কিন্তু কোম্পানি রয়েছে অনেক, আমি যদি প্রোডাক্ট নিয়ে যাই বাকি দিবে, ঠিক আছে বাকি দিবে, আমি এর আগেও বলেছি 10,000-20,000 টাকা আপনাকে সাইড করে রেখে দিতে হবে যে এই টাকার প্রোডাক্ট আমি বাকিতে দিব। এখন বাকি দেওয়ার পর যদি পরবর্তীতে যদি আপনার প্রোডাক্ট না চায় তাহলে আপনি কী করবেন, এটাও আপনাদের কোশ্চেন। এখন আমি বলি একটা জিনিস, দেখেন আমি একটা বলছি, সাপোজ আপনি একটা ললিপপের বক্স নিলেন, ঠিক আছে, ওই বক্সটা আপনি ললিপপের নিলেন, হয়তো আপনি বানাচ্ছেন বা আপনি কোম্পানি থেকে বাজার থেকে খোলা ললিপপ নিয়ে এসে বক্সে ভরে নিজের ব্র্যান্ডিং করে বিক্রি করতেছেন। এখন দেখতেছেন যে আমার আইডিয়ার মতো আপনি চললেন আর বললেন যে ভাই বিক্রি তো হয় নাই, বিক্রি হচ্ছে না, কী করবো এখন। তো দেখেন এখানে একটা জিনিস, দেখেন আপনি কী করবেন, প্রোডাক্ট ভালো করবেন, প্রোডাক্টটা তো মাস্ট ভালো করতে হবে যাতে আমি একবার খাই, দ্বিতীয়বার যখন চাবো তখনই মনে করবেন যে আপনার ব্যবসাটা চলতেছে। এখন বাকির ব্যবসাটা কীভাবে বন্ধ করবেন, আপনি যখন কোম্পানি মানে সেল কীভাবে বাড়াবেন সেটা বলি, সেল বাড়াবেন যখন আপনি প্রোডাক্টটি নিয়ে যাবেন কাস্টমার কাছে, সাপোজ 100 টাকার একটা বক্স, আপনি দুই বক্সের সাথে একটা গিফট দিবেন, সে গিফটটা কী থাকবে জানেন, গিফটটা আলতু ফালতু কোনো গিফট থাকবে না, এমন গিফট থাকবে যে গিফটটা দোকানদার সেল করে দিতে পারবে, সেল হয়ে যাবে, সেল হলে তার লাভ হবে। এখন একজন নিয়ে গেল গিফট ছাড়া, আপনি নিয়ে গেলেন গিফট সহ, ঠিক আছে, 10টা দোকানের কাছে যাবেন, আমি বলি ইনশাল্লাহ 6টা দোকানদার আপনার কাছ থেকে মাল নেবে। এখন দেখেন যদি আপনি একটা ললিপপের বক্স নিয়ে গেলেন, যাওয়ার পর এখন দোকানদারকে বললেন যে দুইটা যদি বক্স নেন একটা কলমের পাতা ফ্রি পাবেন, এই কলমের পাতা কী হবে, দোকানদার বলবে কলমের পাতা তো আমি বিক্রি করে দিতে পারবো, ঠিক আছে, আপনার যাবে 25-30 টাকা, ও লাভ করবে 60 টাকা, মানে বিক্রি করবে 60 টাকা, ওকে আপনি 60 টাকা ফ্রি দিলেন, ফ্রি দিলেন, ঠিক আছে, এটা হলো ফ্রি দেওয়া। তা 60 টাকা আপনি দুই বক্স নেন, আপনার দুই বক্স সেল হচ্ছে আর দুই বক্সের সাথে একটা কলমের পাতা ফ্রি, সে কলমের পাতাটা বিক্রি করে দিল আর এই ললিপপটা তার বিক্রি হোক না হোক কোনো সমস্যা নেই। এইভাবে আপনি 10টি, 12টি, 15টি প্রোডাক্ট নিয়ে ব্যবসা করবেন। এখন 10টি, 12টি, 15টি প্রোডাক্টের জন্য কোনো কোম্পানি বসাতে হবে না, আমার ভিডিওতে যান, আমার চ্যানেলে যান, দেখেন কীভাবে ফ্রিতে প্রোডাক্ট তৈরি করা হয়, কীভাবে প্যাকেজিং আনা হয়, যেমন আমি দেখাই এগুলো প্যাকেজ দেখিয়েছি, দেখেন এগুলো প্যাকেজ আমি দেখাইছি, এগুলো নিয়ে দাম টাম সব বলা আছে, আপনারা ডিটেলসে দেখেন, দেখেন এগুলো খালি প্যাকেট, খালি প্যাকেট, ঠিক আছে, এ ধরনের খালি প্যাকেট, এটা আমি দিতে পারবো 260 টাকা কেজি, ঠিক আছে, 1 কেজিতে প্রায় 600-700 পিস উঠতে পারে, আমার ঠিক ইয়া নাই, ঠিক আছে, এত ইয়ে আছে এগুলো প্রোডাক্ট। এখন আজকের প্রোডাক্টে আসি, আজকে কী কী আমি দেখাবো, লাস্টে যে ভিডিওটা সেটা অবশ্যই দেখবেন, লাস্টের ভিডিও একটা নতুন প্রোডাক্ট আপনাদেরকে আমি নিজে প্যাকিং করে দেখাবো আপনাদেরকে। এই আজকে একটা প্যাকেজ আনছি, আরও 2-3টা প্যাকেজ রয়েছে, এই প্যাকেজের মধ্যে আপনারা প্যাক করতে পারবেন, ব্রেড প্যাক করতে পারবেন, এই একটা প্যাকেটের মধ্যেই দেখেন, একটা প্যাকেটের মধ্যেই ড্যানিশ প্যাক করতে পারবেন, টোস্ট বিস্কুট প্যাক করতে পারবেন, সল্টেজ বিস্কুট প্যাক করতে পারবেন, ড্রাই কেক প্যাক করতে পারবেন, সিঙ্গারা প্যাক করতে পারবেন, বন কেক প্যাক করতে পারবেন, চানাচুর প্যাক করতে পারবেন। আর যদি আপনি কোম্পানিকে বলেন যে ভাই যদি বেশি আপনার লাগে, আপনি কোম্পানিকে বলবেন যে আপনার এই জিনিসটা লেখার দরকার নেই, খালি আমাকে এভাবে প্রিন্ট করে প্যাকেজটা দিয়ে দেন, দেওয়ার পরে কী হবে, আপনি যেটা ইচ্ছা এখানে সেটা প্যাক করবেন, আপনি যা ইচ্ছা এখানে এই জিনিসটা প্যাক করতে পারবেন, ঠিক আছে, এখানে আপনি চকলেট দিতে পারবেন, এখানে আপনি চিপস দিতে পারবেন, আরও অনেক কিছু দিতে পারবেন, চানাচুর দিতে পারবেন। এখন দেখেন একটা কথা বলি,
কোনো প্যাকেট যদি নাও থাকে এই ধরনের সাদা পিপির মাধ্যমে প্যাকেট করে আপনি বিক্রি করতে পারবেন। এখানেই আমি ব্র্যান্ডিংয়ের ব্যবস্থা করে দিচ্ছি, অপেক্ষা করেন, আমি আপনার ব্র্যান্ডিংয়ের ব্যাপারে ইয়ে করে দিচ্ছি। এখন দেখেন আমি একটা জিনিস দেখাই আপনাদেরকে, এই যে আমার কাছে এই ধরনের একটা পিপি আছে, ঠিক আছে, এটাও পিপি, যেমন চিপসের প্যাকেট দেখালাম, এটা চানাচুরের পিপি, ঠিক আছে, এটা খালি প্যাকেট, এটাও আপনার, এটা 250 টাকা কেজি পাবেন, ঠিক আছে, 250, পোটাটোটা পাবেন 260, এটা পাবেন 250। এখন এই প্যাকেটটা নিয়ে আপনি কী করবেন, চানাচুর বানাবেন? না, চানাচুর বানাইতে হবে না ভাই, চানাচুর আপনাকে বানাইতে হবে না। এইভাবে কেজি আকারে চানাচুর পাওয়া যায় বাজারে, এভাবে কেজি আকারে, এটা কই পাবেন জানেন? আপনার ওখানে যে মুড়ি পাওয়া যায়, পাইকারি মুড়ি, মুড়ির লাড্ডু, ঠিক আছে, চিপস, এগুলো যে পাওয়া যায় পাইকারি বাজার, ওখানে ঢুকবেন, তারপর আমার ভিডিও আর দেখার লাগবে না আপনাকে, এত আইডিয়া পাবেন এখানে ইনশাল্লাহ। তো যাই হোক, এই ধরনের আপনারা নিয়ে আসবেন, 65 থেকে 70 টাকা হয়তো কেজি থাকতে পারে, বিভিন্ন আছে, 150 টাকারও কেজি আছে। তো এগুলো নিয়ে দেখেন এরা কী করছে, এটা কিন্তু কোনো ব্র্যান্ডিং করে নাই, ঠিক আছে। এখন আমি আপনাদেরকে দেখাই, আপনিও নিয়ে আসলেন। এখন এই প্রোডাক্টটা আপনার কেন নিবে সবাই দেখেন, আমরা এই ধরনের চানাচুরের প্যাকেট নিব, প্যাকেট নিয়ে এখানে আমরা ভরবো, ভরার পর আমি দেখাচ্ছি এটা কেন নিবে আপনার থেকে, আপনারটাই কেন নিবে দেখেন। এটা আপনার কেন নিবে আমি এখনই দেখাচ্ছি আপনাকে। এটা দেখেন কত সুন্দর প্যাকেট, দেখেন এখানে আপনার কি, এটা হচ্ছে ট্রান্সপ্যারেন্ট, মানে দেখা যাচ্ছে, আর এখানে ব্র্যান্ডিং করা, কোনো নাম নাই কিন্তু, ঠিক আছে, আর এগুলো কিন্তু প্যাকেট পাওয়া যায়। এটা কেন নিবে আপনার কাছে আমি বলি এখন, দেখেন এই প্যাকেট যদি নাও পান তাও একটা বুদ্ধি দেখাচ্ছি আমি আপনাদেরকে। এই যে দেখেন এটা হচ্ছে ব্রেসলেট, এটা 25 টাকা 30 টাকা ডর্জন, 2 টাকা 2.5 টাকা পিস পড়লো, ঠিক আছে, এইভাবে আপনি এখানে ভরে দিলেন, এই যে দেখেন দেখা যাচ্ছে, এইটা যখন আপনি ফ্রি দিবেন, এটা হচ্ছে রিটার্ন কাস্টমার, একটা কাস্টমার যখন নিবে সে নিজের বন্ধুকে বলবে, এভাবে কিন্তু আপনার অটোমেটিক সেল হইতে থাকবে। তো আপনার খালি এটাই মার্কেটিং হবে না, এটা ছাড়াও আরও অনেক প্রোডাক্ট আপনাকে বাজারে নিয়ে যেতে হবে, চলতে থাকবেন, এক সময় যেটাতে চান্স পাবেন, যখন আপনার টাকা হবে, নিজের প্ল্যান্ট বসাবেন, নিজের ফ্যাক্টরি দিবেন, যাই দিবেন দিবেন, ঠিক আছে। আচ্ছা, আরও অনেক প্রোডাক্ট রয়েছে, আমি দেখাচ্ছি ছোটো ছোটো খেলনা, 1 টাকা পিসের খেলনা, ওইগুলো ভিডিও আমার ইয়াতে দেওয়া আছে, রিং চিপসের ভিডিও দেওয়া আছে। আচ্ছা, এখন যদি এই প্যাকেট না পাওয়া যায় আমি আরেকটা জিনিস দেখাই, এটা এটা দেখেন কিন্তু, হ্যাঁ এটা দেখেন, এখানে নিজের ব্র্যান্ডিং ফ্রিতে করতে পারবেন, এই যে এই ধরনের পিপিতে আমরা এটা ভরে দিব, ঠিক আছে, এভাবে পিপিতে আমরা ভরে দিব, যদি প্যাকেট না পাওয়া যায়, ভরে দেওয়ার পর নিজের আপনার ব্র্যান্ড কীভাবে করবেন আমি সেটা দেখাচ্ছি আপনাকে। এটা খুলে দিবেন, খুলে দেওয়ার পরে এই যে এভাবে করে সিল করবেন, এই যে এটা প্যাকেট হয়ে গেল। এখন দেখেন এটা আপনার একটা কার্ড নেবেন, কাগজের কার্ডটা কেটে এভাবে 1টা 2টা 3টা করে সিল মারে 6টা করে পাতা করবেন বা ইয়া করবেন। এই ধরনের একটা স্টিকার লাগবে আপনাকে, এই যে এই ধরনের আমি দেখাচ্ছি আপনাকে, এই স্টিকারটা আপনাকে নিতে হবে, এই স্টিকারটা আপনারা কম্পিউটার দোকানে বানায় নিতে পারবেন, বলবেন যে আটাওয়ালা স্টিকার বানায় দিতে, নিজের একটা নাম টাম দিয়ে দিলেন, ঠিক আছে, নিজের নাম, প্রোডাক্টের ডেট, দাম এগুলো কিছু দিয়ে দিলেন, দেওয়ার পরে দেখেন এইভাবে করে লাগাই দিতে হবে আপনাকে, দেখেন আর কি লাগবে বলেন, হয়ে গেল নিজের ব্র্যান্ডিং। আপনি একটু বড় করে করলেন, এইভাবে আপনি আটা, চাল, চাপাতি, চানাচুর, চিপস, যেটাই পান, চকলেট টকলেট সব কিছু, সব কিছু এভাবে প্যাক করতে পারবেন। যত আরও অনেক পিপি রয়েছে আমার কাছে, পিপিগুলো দেখে যান একটু, এই যে এটা হচ্ছে টোস্ট বিস্কুটের প্যাকেট, 1 কেজির একটা প্যাকেট, ঠিক আছে, এগুলো প্রিন্ট করা পাওয়া যায়, এগুলো লাগলে আমাকে বলবেন, আমি সব কিছু আপনাদেরকে দিতে পারবো। এখন দেখেন তারাও কিন্তু কী করছে, আপনি যদি স্টিকার বানাতে না পারেন, এই যে এইভাবে একটা কাগজ প্রিন্ট করাই নেবেন, প্রিন্ট করাই কাগজ, এটা কোনো স্টিকার না, এভাবে পলির মধ্যে দিয়ে দিবেন, পলির মধ্যে দিয়ে দিলে আপনার একটা ব্র্যান্ড সেস, অনেক কিছু করার আছে ভাই, অনেক কিছু, শুধু মেশিন দেখেই যে সেল হবে, মেশিন আনলেই সেল হবে, প্যাকেজিং মেশিন বসালেই সেল হবে, ভালো একটা টেস্ট দিলেই সেল হবে তা কিন্তু না, তবে কোয়ালিটির সাথে কখনও কম্প্রোমাইজ করা যাবে না, কোয়ালিটি অবশ্যই ভালো দিতে হবে, নাহলে রিটার্নিং কাস্টমার কিন্তু আপনার হবে না, বলে দিচ্ছি, ব্যবসা 1 টাইম হয়ে যাবে। প্রথমে আপনি দোকানদারকে অফার দেন,
দোকানদার যখন ওই মালটা নিয়ে নেবে, নিয়ে যখন কনজিউমারের কাছে যাবে, মানে কাস্টমার কাছে যাবে, কাস্টমার যখন সেই জিনিসটা বুঝে যাবে, তখন আপনার সব বাকি টাকা উঠবে। কেন উঠবে? দোকানদার যখন আপনার থেকে মাল চাবে, এখন আপনি বলবেন আগের টাকা শোধ করেন, তারপরে মাল পাবেন। তো ধন্যবাদ সবাইকে, যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।